সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আমি যথারীতি আজকে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তো আজকের ক্লাসটা আমি ক্লাস 6 to ক্লাস 10-এর জন্যই নির্ধারণ করেছি, যেটা কমন একটা বিষয় আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা যারা 8-এ পড়ি, 9-এ পড়ি, 10-এ পড়ি, আমরা 6 থেকে করে এসেছি, রুট লেভেল থেকেই যদি আমরা শুরু করি, একইভাবে পরীক্ষার প্রশ্নের মধ্যেই এই কোয়েশ্চেনগুলো আসে এবং প্রায় একই থাকে। তো আমি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বিষয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি তোমাদেরকে বলাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যদি আমরা একটু গুরুত্ব দিই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কেননা ক্লাস 8-এর মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভই খুব গুরুত্বপূর্ণ, এবং 9 এবং 10-এর ক্ষেত্রে যদি যাই, 10-এর ক্ষেত্রে পরীক্ষার্থীদের ক্ষেত্রে যদি যাই, এইখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রান্সফরমেশনটা নাই, সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে আরও একটু বেশি আসতে পারে। আগে একটা থাকতো বা দুটা থাকতো, এখন এর চাইতেও বেশি আসতে পারে। তো আজকের ক্লাসটা হচ্ছে 6 to 10-এর শিক্ষার্থীদের জন্য। তাহলে আসা যাক আমরা শুরু থেকে শুরু করি, যেটা ক্লাস 6-এর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাহলে রুলস প্রথমে যদি দেখি, অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে হয় কি নান বার্ড, বস্তুর ক্ষেত্রে নাথিং বার্ড, এবং বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন বা নট লেস দেন বসে। এখানে নট লেস দেনটা আমি লিখি নাই, অন্য কোনো পরিবর্তন হয় না। তাহলে বোঝা যাচ্ছে আমাদের একটা সেন্টেন্স পড়ার পরে যদি আমরা দেখতে পাই শুধু এটি একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, তখন আমরা নান বার্ড দেব, কোনো বস্তুকে বোঝানো হলে নাথিং বার্ড দেব, এবং সংখ্যা বা কোনো কোনো বস্তুকে বোঝালে নাথিং বার্ড দেব, সংখ্যা বা বয়স যদি বোঝে আমরা নট মোর দেন দেব। আচ্ছা আমরা একটু এক্সারসাইজে যাই, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে অনলিটা কাকে নির্দেশ করছে, হিকে, অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, সে ভালো ক্রিকেট খেলে। তাহলে এই সে বোঝানো, ব্যক্তি বোঝানোর কারণে আমরা বুঝতে পারছি কি দেব, নান বার্ড দেব। তাহলে নান বার্ড হি ক্যান প্লে গুড ক্রিকেট। আমরা পরবর্তী সেন্টেন্সে যে অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, এই পোস্টটির জন্য শুধু সায়েন্সের শিক্ষার্থীরাই, বিজ্ঞানের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কাদের অনলিটা নির্দেশ করছে, দ্য সায়েন্স স্টুডেন্টস, তাহলে ব্যক্তি বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা দেব কি নান বার্ড। তাহলে নান বার্ড দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। 3 নম্বরে যদি যায়, অনলি দেই ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি দেই ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে অনলিটা দেইকে বোঝানো হচ্ছে, ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী দেব, নান বার্ড দেব। তাহলে নান বার্ড দেই ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা এবার আসা যাক, হি ইজ অনলি 4, তার বয়স শুধু কত, 4 বছর, তাহলে হি ইজ অনলি 4। এই অনলিটা কাকে নির্দেশ করছে, 4 সংখ্যাকে নির্দেশ করছে, 4 বছরকে নির্দেশ করছে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেব, নট মোর দেন বা নট লেস দেন, হি ইজ নট মোর দেন 4, হি ইজ নট মোর দেন 4। এরপরে দেখি, আ চাইল্ড লাইকস অনলি সুইটস, এখানে আমরা যদি খেয়াল করি এই অনলিটা সুইটসকে নির্দেশ করছে, মিষ্টি জাতীয় খাবারকে ছোট ছোট ছেলে মেয়েরা পছন্দ করে। তাহলে এখানে অনলিটা মিষ্টি জাতীয় খাবার, কোনো একটা বস্তুকে বোঝানো হচ্ছে, বস্তুকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে আমরা কি দেব, নাথিং বাট দেব। তাহলে হবে কি, আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস।
রুল নাম্বার টুতে যদি যাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যানট ভার্ব অথবা ক্যানট হেল্প বসে। কিন্তু ক্যানট হেল্প যদি বসে, এখানে একটা বিষয় হচ্ছে ভার্ব এর পরবর্তীতে ভার্ব যেটা বসবে এটার সাথে অবশ্যই আইএনজি করতে হবে। কেন হেল্প একটা ভার্ব অর্থে ইউজ করছে, এরপরে ভার্বটা আইএনজি করে জেরান করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যানট ভার্ব অথবা ক্যানট হেল্প প্লাস ভার্ব আইএনজি, এটুকু মনে রাখলে হবে। এবার আসা যাক, আমরা একটু দেখি। ইউ মাস্ট হেল্ড টু ইউর ফেথ, এখানে যদি আমরা মাস্ট দেখি, মাস্টের পরিবর্তে আমরা যদি ক্যানট ভার্ব ইউজ করি তাহলে হবে কি, ইউ ক্যানট বাট হেল্ড টু ইউর ফেথ। এরপরটা দেখি, উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, এখানে মাস্ট আছে, মাস্টের পরিবর্তে আমরা কি দেব, ক্যানট বাট। তাহলে উই ক্যানট বাট অবে আওয়ার প্যারেন্টস। আমরা যদি এখানে হেল্পটা ইউজ করি তাহলে আমাদেরকে বলতে হবে এইভাবে, উই ক্যানট হেল্প, খেয়াল করো, উই ক্যানট হেল্প ওবেইং ইউর প্যারেন্টস, ওবেইং আওয়ার প্যারেন্টস। তাহলে আমরা দুইভাবে এই জিনিসটা করতে পারি, ইউ মাস্ট কেয়ার দ্যাম। তাহলে আমরা দুইভাবে যদি করি, ইউ ক্যানট বাট কেয়ার দ্যাম, আর যদি আমরা ওইভাবে করি হেল্প যুক্ত করে, ইউ ক্যানট হেল্প কেয়ারিং দ্যাম। আমরা দুভাবেই এটাকে কমপ্লিট করতে পারি। এবার আসা যাক রুল নাম্বার থ্রি। রুল নাম্বার থ্রিতে এভরি দিয়ে যদি হয়, আমরা অনেক জায়গায় অনেকভাবে দেখার কারণে কনফিউশনে ভুগি, তো আমার মনে হয় না আজকে করার পরে, এই ক্লাসটা করার পর তোমাদের এই সমস্যাটা থাকবে। তো আমরা সাধারণত একদম কমনলি যদি ইউজ করি, আমরা প্রথম যে রুলসটা দিয়েছি এটাই খুবই সহজ একটা রুলস। হ্যাঁ, এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে, একদম ইজিভাবে যদি বলি দেয়ার ইজ নো বসে, এভরির পরে যে ওয়ার্ডটা থাকবে, যদি তোমাদেরকে আমি বলি এভরি মাদার আছে, কেমন, তাহলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে মাদার ছিল মাদার দেব, কেমন, তাহলে এভরি থাকলে দেয়ার ইজ নো, এর পরবর্তী ওয়ার্ড একটা বার্ড দেব, এরপরে বাকি সেন্টেন্সটা আমরা তুলে দেব। এরপরে দ্বিতীয় রুলস হচ্ছে কি, প্রায় কাছাকাছি একটু পরিবর্তন, এভরিকে নেগেটিভ করার ক্ষেত্রে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে তাও ঠিক আছে, এভরির পরের অংশ বসে তাও ঠিক আছে, এ বার্ডের জায়গায় আমরা যখন হু ইউজ করব, এক্ষেত্রে আমাদেরকে একটা ডাজ নট ইউজ করতে হবে, প্লাস ভার্বের বেস ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম যাই বলি না কেন, ভার্বের বেস ফর্ম বসাতে পারি। আচ্ছা, বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের হালকা একটু পার্থক্য, আমরা যখন বেস ফর্ম বসাই, বেস ফর্মটা হচ্ছে কি মূল ফর্ম যেটার সাথে আইএনজি এস বাই এস কোনো কিছুই যুক্ত করা যায় না, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস আইএনজি যুক্ত করা যায়। কিন্তু বলার ক্ষেত্রে সাধারণত বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলা হয়ে থাকে, কিন্তু বর্তমান ক্ষেত্রে ভার্বের ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বলাটা এই ক্ষেত্রে উচিত, কেননা আমরা যদি ইউজ করি মডেল অক্সিলারি ভার্ব ইউজ করি, এরপরে তো আর ভার্বের সাথে আইএনজি বা এস বাই এস হওয়া যায় না, তখন ভার্বের বেস ফর্ম হয়। আচ্ছা, তাহলে ভার্বকে নেগেটিভ করতে হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে এবং এভরির পরের শব্দটি বসবে, এরপরে হু প্লাস ডাজ নট বসবে। এখন ডাজ নট কেন আসলো, নো বডি, সাম বডি, এভরি বডি, এভরি ওয়ান, ওয়ান, নো ওয়ান, নান, এগুলো আমার সিঙ্গুলার সাবজেক্ট অর্থে ইউজ করে আমাদেরকে ভার্বকে অবশ্যই ভার্ব সিঙ্গুলার করতে হবে, কেমন। এরপরে রুল নাম্বার থ্রি, এভরিকে নেগেটিভ করতে হলে এভরির পরিবর্তে একটা কী দেব, নো দেব, এভরি যেই জায়গায় থাকবে একটা নো দেব, এরপরে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি নেগেটিভ করব। আমি দুই এবং তিন তোমাদেরকে অল্টারনেটিভ হিসেবে রেখেছি, তোমরা এক নাম্বার রুলসটা যদি এখানে ইউজ করো আমার মনে হয় না তোমাদের এত কোনো প্রবলেম থাকবে, তারপরও জানার ক্ষেত্রে জেনে রাখার জন্য দুই এবং তিন তোমরা এক্সারসাইজগুলো করে নিতে পারো। আমি এখানে তিনটা রুলসে একটা সেন্টেন্সকে দেখানোর চেষ্টা করেছি,
Every mother loves her child. Every mother loves her child. তাহলে there is no mother but loves her child. এখানে আর কোনো পরিবর্তনের দরকার নাই. There is no mother but loves her child. এরপরের সেন্টেন্সটা হচ্ছে কি ঠিক একই এভরি মাদার লাভস হার চাইল্ড এটাকে আমরা হু ইউজ করব তাহলে আমরা বললে কি বলতে পারি দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট অর্থাৎ ডাজন্ট ডাজ নট এই ডাজ যখন দেব আমরা লাভসকে লাভ করব তাহলে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড আমরা এখন নো দিয়ে করব এভরি পরিবর্তে আমরা নো দেব তাহলে হচ্ছে কি নো মাদার এখন একটু খেয়াল করো লাভ আছে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে কোনো মা তার সন্তানকে ঘৃণা করে না হ্যাঁ আমরা যখন নো ইউজ করবো এই যে লাভ এর অপোজিট ওয়ার্ড বসাবো এর অপোজিট ওয়ার্ড হিসেবে আমরা হেট ইউজ করব তাহলে নো মাদার হেটস হার চাইল্ড আমরা এইভাবেও এটা করতে পারি এর পরবর্তীতে হচ্ছে এভরিওয়ান হেটস আলায়া এভরিওয়ান হেটস আলায়া তাহলে এভরির পরিবর্তে কি দেয়ার ইজ নো এর পরিবর্তে পরে ওয়ান ছিল এই এভরির সাথে লাগানো হোক এই ওয়ানটা এখানে বসালাম দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আলায়া আর হু দিয়ে যদি করি দেয়ার ইজ কে নো ওয়ান হু ডাজ নট হেট আলায়ার আমরা দুভাবেই করতে নাম্বার ফোর যদি দেখি সাধারণভাবে হলে অ্যাফার্মেটিভ শব্দটি নেগেটিভ রূপ বসাতে হয় এবং উক্ত নেগেটিভের পূর্বে নট বসাতে হয় তাহলে আমরা সাধারণ নিয়মে যদি হয় যেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা থাকবে এটা নেগেটিভ বসাবো যেমন গুড হলে ব্যাড বসাবো অনেস্ট হলে ডিসঅনেস্ট বসাবো কেমন এইভাবেই আমরা করব। এবং এর পূর্বে একটা আমাদেরকে নট ইউজ করতে হবে বাকি নিয়ম সব ঠিক থাকবে আমরা প্রথমটা দেখি হি ইজ আ গুড বয় হি ইজ আ গুড ম্যান তাহলে এখানে আমরা যদি দেখতে পাই গুডের আমরা ব্যাড দেব এবং এই ইজের মানে আ গুড এটাই যদি হিসাব করি আমরা গুডের আগে ব্যাড গুডকে ব্যাড করব এবং ইজের পরে একটা নট বসাবো তাহলে আমাদের হয়ে গেল বাক্যটা তাহলে হি ইজ নট আ ব্যাড ম্যান তাহলে সে হচ্ছে একজন ভালো লোক সে খারাপ লোক নয় অর্থাৎ আমরা যদি বলি সে খারাপ লোক নয় মানে হচ্ছে কি সে ভালো লোক দুই নম্বরে যদি দেখি রাকিব ইজ অ্যান অনেস্ট বয় তাহলে এখানে যদি আমরা খেয়াল করি অনেস্টের আমরা বিপরীত হিসেবে বসাবো কি ডিসঅনেস্ট হ্যাঁ নেগেটিভ ওয়ার্ড হিসেবে বসাবো ডিসঅনেস্ট এই ডিসঅনেস্ট যখন বসাবো অ্যানটা এই হয়ে যাবে কেমন কেননা এখানে আমার কি সাউন্ড দিচ্ছে এইচটা ভাউল সাউন্ড দিচ্ছে সেহেতু আমাদের এখানে আর্টিকেল হিসেবে অ্যান ছিল এখন আমরা ডিসঅনেস্টের ডি যখন বসাবো তখন এটা কনসোনেন্ট সাউন্ড দেবে সেক্ষেত্রে আমরা এই দেব এর আগে একটা নট দেব কেমন তাহলে আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যাবে তাহলে রাকিব ইজ নট আ ডিসঅনেস্ট বয় আমরা যদি তিন নম্বর দেখি দিস ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি শিপ তাহলে ঠিক আগের মতোই আমরা এক্সট্রা অর্ডিনারিকে কী করব আমরা শুধু অর্ডিনারি রাখব আর অর্ডিনারি যখন দেব আমরা এনকে এই করব হ্যাঁ তারপর এর আগে একটা নট দেব তাহলে দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ তাহলে অর্ডিনারি ও হচ্ছে কি আমাদের ভাউল ভাউল সাউন্ড সেক্ষেত্রে আমাদেরকে কি দিতে হবে আমাদেরকে এন দিতে হবে হ্যাঁ ভাউলের আগে আমরা এন ইউজ করব তাহলে সেক্ষেত্রে হচ্ছে দিস was not an ordinary ship আমরা রুল নাম্বার ফাইভে যাব রুল নাম্বার ফাইভে গিয়ে দেখছি কি অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অলওয়েজের পরিবর্তে নেভার হয় তাহলে যেখানে অলওয়েজ থাকবে সেখানে নেভার হবে
অ্যাফার্মেটিভ শব্দটি আমরা কি করব, নেগেটিভ রূপ বসাবো। হ্যাঁ, তাহলে আমরা একটু খেয়াল করি, ঠিক আগের মতো অ্যাফার্মেটিভ ওয়ার্ড নেগেটিভই করব, কিন্তু অলওয়েজের পরিবর্তে নেভার দেব। হ্যাঁ, তাহলে হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। তাহলে পাংচুয়ালের যদি আমরা যদি যাই সময়নিষ্ঠ, সে লেট করে, লেট দেব কেমন। আচ্ছা, নেভার অলওয়েজের পরিবর্তে নেভার দেব, তাহলে আমরা যদি করি হি ওয়াজ নেভার লেট, হি ওয়াজ অলওয়েজ লেট, সে সবসময় কী করে, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, সে সব সময় কি সময়নিষ্ঠ। হ্যাঁ, তাহলে আমরা বলছি সে কখনোই দেরি করে না। আচ্ছা, তারপরটা দেখছি, আই অলওয়েজ টেল ট্রুথ, আমি সবসময় কী বলি, সত্য কথা বলি, মানে আমি কখনোই মিথ্যা কথা বলি না। তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার দেব, টেল ট্রুথের পরিবর্তে ফলস দেব কেমন, তো লাই দেব। হ্যাঁ, আই নেভার টেল লাই, নেভার টেল আ লাই। আচ্ছা, এর পরে যদি যাই, আই অলওয়েজ এগ্রি টু উইথ হিম কেমন, আই অলওয়েজ এগ্রি টু উইথ হিম, খেয়াল করো অলওয়েজের পরিবর্তে নেভার দিলাম, এগ্রিডকে আমরা কী করবো, ডিসএগ্রিড করব। তাহলে আই নেভার ডিসএগ্রিড উইথ হিম। এবার আমরা যাব রুল নাম্বার 6। আমরা সিম্পল সেন্টেন্সে দেখেছি, আমরা কাজ করেছি সিম্পল সেন্টেন্স করতে গেলে টু ডট ডট টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে, এটাকে আমরা নেগেটিভ করতে গেলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে গেলে হয়ে যায়। তো টু ডট ডট টুকে যদি আমরা কমপ্লেক্সে করতে যাই আসলে তখন হয় সো ডট ডট দ্যাট, তা টি ও ও টু এর পরিবর্তে সো দেব, এবং এর পরে আমাদের এই টু ডট ডট টু, টু ডট ডট যেখানে, এখানে একটা অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে, তো ওই অ্যাজেক্টিভ অ্যাডভার্বের পরে যেই টু থাকবে ওই টু এর জায়গায় আমরা দ্যাট দেব। এরপরে প্রথমে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্ট অনুযায়ী আমরা একটা প্রোনাউন নিয়ে আসব, বা সাবজেক্টটা যদি প্রোনাউনে থাকে আমরা ওইটাকে আবার রিপিট করব। করার পর যদি বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় আমরা ক্যানট দেব, আর যদি ফার্স্ট ইনডিফিনিটে থাকে তাহলে কুড নট দেব। এরপরে আমরা বাদ বাকি যেটা আছে ভার্বের বেস ফর্ম দিয়ে আমরা কমপ্লিট করব। আমরা একটা বাক্য দেখি, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত অসুস্থ যে, এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে আমাদের এই টু এর পরিবর্তে দেব সো, এবং পরে টু এর উইকের পরের টু এর পরে পরিবর্তে দেব আমরা দ্যাট। এরপর হি সাবজেক্টকে হি সাবজেক্ট আনব, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ইস থাকার কারণে, তাহলে আমরা খান্ট দেব, খান্ট দেওয়ার পরে কি করব, খান্ট দেব এবং ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে হি ইজ টু উইক টু ওয়াক, তাহলে আমরা যদি করি আমাদেরকে করতে হবে হি, তাহলে আমরা একটু দেখি, হি ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। তারপরে আসা যাক, দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়াক আউট, তাহলে অঙ্কটা এতই কঠিন ছিল যে, আমার কাছে এতই কঠিন ছিল যে এটা আমি করতে পারিনি, তাহলে আমাকে করতে হবে এইভাবে, দ্য ওয়ার্ক সো ডিফিকাল্ট ফর মি দ্যাট, এটা ওয়াজ ছিল, সেক্ষেত্রে আমাকে এদিকে কুড দিতে হবে কেমন, দ্যাট আই কুড নট ওয়ার্ক আউট। আচ্ছা, এরপর হচ্ছে হি ইজ টু পুওর টু বাই গুড ফুড, সে এত গরিব যে সে কী করতে পারে না, ভালো খাবার কিনতে পারে না। তাহলে আমরা করব হি ইজ টু এর পরিবর্তে সো, এরপরে অ্যাজেক্টিভ যেটা আছে পুওর আমরা বসালাম, এরপরে আছে টু এর পরিবর্তে দ্যাট, এরপরে প্রথমের সাবজেক্ট যেটা হি ছিল হি নিয়ে আসলাম, প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার কারণে আমরা কি দেব, ক্যানট দেব, আরগুলো দেখে দেখে ভার্বের বেস ফর্ম
buy by good food. আরেকটা বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ আসলে, কিন্তু এটা একটু ব্যতিক্রম ভাবে করতে হয়, যেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে, অর্থাৎ চিরন্তন অর্থবোধক মানে যে বাক্যগুলো চিরন্তন সত্য, ওই বাক্যগুলো যখন আমরা নেগেটিভ পড়তে যাব তখন আমাদেরকে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ দুইটা একসাথে করতে হবে। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করে আমাদেরকে করতে হবে, আর বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে তখন আমাদেরকে কি করতে হয়, ডোন্ট বা ডাজন্ট করতে হয়। হ্যাঁ, তাহলে এখন দেখা যাক, হেলথ ইজ ওয়েলথ, আমরা হেলথ ইজ ওয়েলথকে যদি আমরা করি, হচ্ছে স্বাস্থ্য হচ্ছে সম্পদ, তাহলে আমাদের এটা কি করতে হবে, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে। এখন আমাদের অক্সিলারি বা এখানে ফাইনাইট ভার্ব হিসেবে ইউজ হচ্ছে ইস, তো এই ইসকে আমরা প্রথমে নিয়ে আসব, কারণ আমরা ইন্টারোগেটিভ করব, তাহলে আমাদের ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করতে হবে। নেগেটিভ করার কারণে আমরা ইজের সাথে নট দেব, তাহলে হবে ইজেন্ট, ইজেন্ট হেলথ ওয়েলথ। এভাবে করলে আমাদের কি বাক্যটা নেগেটিভ হয়ে যায়, স্বাস্থ্য কি সম্পদ নয়, তাহলে আনসার হচ্ছে কি, ইয়াস, ইজেন্ট হেলথ ওয়েলথ। আচ্ছা, তারপরে বাক্যটা দেখি, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে আমরা এটাতে দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটিভ ডু দ্বারা ফার্স্ট ইনডিফিনিটিভ ডিড আনবো। তাহলে আর সহজ ভাষায় হচ্ছে চিরন্তন সত্য বাক্যগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হয়, কেমন? আচ্ছা, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, তাহলে আমরা যদি এটাকে করি করতে হবে কি, ডাজেন্ট দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। তারপরে বাক্যটা হচ্ছে আইস ফ্লোস অন ওয়াটার, তাহলে হচ্ছে কি, ডাজেন্ট আইস ফ্লোস অন ওয়াটার। তাহলে আমরা এভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ দিয়ে আমরা কি করতে পারি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানেই রাখছি, বাই, ভালো থেকো।